টেক্সটাইল ফোকাসের সেকেন্ড অ্যানিভার্সারি উপলক্ষে আজকে যে অনুষ্ঠানটি হয়েছে এটি অত্যন্ত সুন্দর এবং খুবই মার্জিত একটি অনুষ্ঠান হয়েছে। টেক্সটাইল জগতের টেক্সটাইল কমিউনিটির জন্য এই ধরনের পত্রিকা আরও দরকার এবং আমি মনে করি টেক্সটাইল ফোকাস যে কাজটি করেছে টেক্সটাইলের সামগ্রিক উন্নয়নের জন্য সেটি তাদের অব্যাহত থাকবে। আমি অত্যন্ত খুশি যে আজকে এই অ্যানিভার্সারিতে সেকেন্ড অ্যানিভার্সারিতে উপস্থিত থেকে নিজেকে ধন্য মনে করছি এবং ভবিষ্যতেও টেক্সটাইল ফোকাসের যে কোনো উন্নয়নে এবং তাদের যে কোনো কর্মকাণ্ডের সাথে আমি নিজেকে সম্পৃক্ত করার জন্যে আমি সচেষ্ট থাকব। আগামী দিনে টেক্সটাইল কমিউনিটির জন্যে বাংলাদেশে টেক্সটাইল ফোকাস যে কাজগুলো করছে টেক্সটাইল শিল্পের উন্নয়নের জন্যে তার যে কোনো উন্নয়নশীল কর্মকাণ্ডের সাথে আমি নিজেকে সম্পৃক্ত রাখব এবং আমার দ্বার সবসময় উন্মুক্ত এবং টেক্সটাইল ফোকাসের এই দ্বিতীয় অ্যানিভার্সারি সার্থক এবং সফল হোক সেটা কামনা করছি।